হলো শিমুল বাগান, যেখান থেকে শিমুল তোলা উৎপাদন হয়। হলো শিমুল গাছ, এখনো ফল ধরেনি, সিজন না। সিজন আসলে দেখা যেত যে ফুল এবং শিমুল তোলা সব কিছু আমরা দেখতে পারতাম, উপভোগ করতে পারতাম। দশটা আসলাম ট্যাঙ্গারঘাট শিমুল তোলা শিমুল বাগানে। এখানে নেটের খুবই সমস্যা, বিশাল এরিয়া নিয়ে জায়গাটা, খুব সুন্দর দৃশ্য। ওই দেখেন ইন্ডিয়ান পাহাড়, ওখানে অ্যাকচুয়ালি ভিডিওতে তেমন একটা কিছু বোঝা যাচ্ছে না, তবে বাস্তবে দেখলে আপনার মন ভরে যাবে। খুবই সুন্দর একটা দৃশ্য, যেন মেঘ এসে পাহাড়ের সাথে বাড়ি খাচ্ছে, খুব সুন্দর, মানে বলার মতন। ওই দেখেন মেঘে ঢেকে গেছে, বাস্তবতা দেখলে একের মেঘে ঢাকা পুরো পাহাড়গুলো, কুয়াশার মতন ভাসতেছে, মানে খুব সুন্দর দৃশ্য। হাঁটতেছি শিমুল বাগান, দেখতেছি, ঘুরতেছি। সুন্দর সুন্দর বাচ্চারা আসতেছে, এই দেখেন। খুবই সুন্দর জায়গা, না আসলে বোঝাই যায় না। আসলে একটি জায়গায় বোরিং লাগে, সেটা হলো ট্রলারে, খুবই মানে বিরক্তকর লাগে। যখন এই পর্যটক এরিয়া আসবেন তখন মোট কথা আপনার মন ভরে যাবে, তখন ওই ওই মানে বিগত অতীত যে তিন চারটি ঘন্টা যে বোরিং লাগছে ওই ওই সময়টুকু আপনি ভুলেই যাবেন। খুবই সুন্দর জায়গা। আসলে আমাদের উচিত বাংলাদেশে যে আনাচে পর্যটন কেন্দ্রগুলো আছে এগুলো ঘুরে দেখা। তবে আমরা দুজন আর কি চেষ্টা করি সবসময় বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলো ঘুরে দেখার জন্য। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সামনে আরও পর্যটক কেন্দ্রগুলো আর কি ঘুরে দেখতে পারি বা আপনাদের দেখতে পারি, আমাদের জন্য দোয়া করবেন। ইন্ডিয়ার সাইডে ঘোরাটা খুব মজাই আলাদা। আর এখানে আরেকটা জিনিস, যে বাইকে করে আসছি, যে এই লাদাখের যে দৃশ্যগুলো, ঝর্ণার পানি নালা দিয়ে যাচ্ছে, সেই নালার উপর দিয়ে আমরা যে বাইক নিয়ে আসলাম, পানিও পায়ের ভিতরে বাজছে, খুবই মানে দৃশ্যগুলো খুব মজাদার, মানে লাদাখের একটা সংস্পর্শ পাওয়া।